বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশির বুক চিরে গাঙ্গেয় অববাহিকায় সগর্বে জেগে ওঠা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ। 1,47,570 বর্গ কিলোমিটারের উর্বর পলল সমৃদ্ধ ছোট এই দেশ রূপ বৈচিত্র্যের বিচারে পৃথিবীতে এক অনন্য স্থান দখল করে আছে। এ সাগরের গর্জন, অসংখ্য নদীর অপরূপ বয়ে চলা, স্থলভাগের সবুজ শ্যামলিমা, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য আর অতুলনীয় ঋতু বৈচিত্র্যের পটভূমিতে যে অনুপম দৃশ্যের অবতারণা হয় তা যে কোনো মানুষকে মুহূর্তে ভাবুক করে তোলে। এদেশের বিভিন্ন অঞ্চলে যেমন রয়েছে ভৌগোলিক বৈচিত্র্যতা, তেমনি রয়েছে অঞ্চলভেদে বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যতা। মিরর অফ ক্যাম্পাসের আয়োজনে আমরা বাংলাদেশের প্রতিটি জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। প্রতি পর্বের মতো এই পর্বে রয়েছে একটি জেলা সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন শুরু করি। কুমিল্লা জেলা। কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি মহানগর। এটি ঢাকা ও চট্টগ্রামের পর বাংলাদেশের অন্যতম বৃহত্তম শহর। এটির মেট্রোপলিটন এলাকার আয়তন 53.84 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 23 লাখ। এটি চট্টগ্রাম বিভাগে অবস্থিত কুমিল্লা জেলার প্রশাসনিক কেন্দ্রবিন্দু। কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় 9ম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। 8ম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং 10ম থেকে 11ম শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্রবংশের শাসনাধীনে ছিল। 1765 সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। 1790 সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1960 সালে নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। 1984 সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়। বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী একসময় কুমিল্লার অংশ ছিল। ঐতিহাসিক ঘটনাসমূহ। 1764 সালে ত্রিপুরার রাজার বিরুদ্ধে শমশের গাজীর নেতৃত্বে পরিচালিত কৃষক আন্দোলন এই অঞ্চলের একটি ঐতিহাসিক ঘটনা। সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেও শমশের গাজী সম্পূর্ণ চাকলা রওশনাবাদ অঞ্চলের শাসক হয়েছিলেন, যা পরবর্তীকালে দক্ষিণ কুমিল্লা থেকে উত্তর নোয়াখালী পর্যন্ত বিস্তৃত হয়। একসময় তিনি সমগ্র কুমিল্লাকে তার শাসনাধীনে নিয়ে আসেন। পরবর্তীকালে তিনি নিজামপুর পরগনা জয় করেন। এভাবে তিনি মেঘনা, মুহুরী ও মনুগঙ্গা নদীসমূহের মধ্যবর্তী বিশাল জনপদের মুকুটবিহীন রাজায় পরিণত হন। শমশের গাজী 1712 সালে উত্তর চট্টগ্রামের দক্ষিণ শিখ পরগনার কুঙ্গুরা গ্রামে জন্মগ্রহণ করেন, যা পরবর্তীকালে ত্রিপুরার মানিক রাজ্যের অন্তর্ভুক্ত হয়। স্থানীয় জমিদার নাসির মোহাম্মদের অফিসে তহসিলদার হিসেবে কাজ করার সময় তিনি একজন স্বর্গীয় পীরের আশীর্বাদ পেয়েছিলেন বলে জনশ্রুতি রয়েছে। শিশুকাল থেকেই শমশের গাজী ছিলেন সাহসী এবং বুদ্ধিমান। তৎকালীন সময়ে চাকলা রওশনাবাদ ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল। এর জমিদার ছিলেন নাসির মাহমুদ। নাসির মাহমুদকে শমশেরকে অত্যন্ত যত্নের সাথে বড় করে তোলেন, কিন্তু তরুণ বয়সে শমশের অত্যন্ত উচ্চাভিলাষী ছিলেন। তিনি জমিদারের কন্যাকে বিবাহ করতে চাইলে তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় এবং তাকে বন্দী করার নির্দেশ দেওয়া হয়। এদিকে শমশের গাজী একটি সশস্ত্র বাহিনী গঠন করেন। এর মাধ্যমে 1745 সালে তিনি নাসির মাহমুদের রাজ্য দখল করেন। ব্রিটিশ শাসনামলের শুরুর দিকে জমিদারি প্রথা কৃষকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। শমশের গাজী ছিলেন বিজ্ঞ, যোগ্য, দয়ালু এবং উদার শাসক। তিনি দরিদ্র কৃষকদের কষ্ট লাঘবের জন্য বিভিন্ন পদক্ষেপ নেন এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে সক্ষম হন, ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমতে থাকে। তিনি হিন্দু মুসলমান কৃষকদের জন্য নিষ্কর ভূমির ব্যবস্থা করেন। তিনি রাজধানী জগন্নাথ সোনাপুরের ভিতরে ও বাইরে বহু সংখ্যক দিঘি খনন করেন এবং বিদ্যালয় স্থাপন করেন।
তিনি যেসব দিঘি স্থাপন করেছিলেন তার মধ্যে কাইয়ার সাগর ছিল সবচেয়ে বড়। দক্ষিণ শিক এবং মেহেরকুল পরগনার শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে শামসের ত্রিপুরার দিকে মনোনিবেশ করেন এবং 1748 সালে রাজা কৃষ্ণমাণিক্যকে বেশ কয়েকটি যুদ্ধের মাধ্যমে পরাজিত করে তাকে রাজ্য থেকে বিতাড়িত করে ত্রিপুরা দখল করেন। তবে রাজ্যের পাহাড়ি উপজাতিরা কৃষ্ণমাণিক্যের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে এবং শামসেরের প্রবল বিরোধিতা করে। কৃষ্ণমাণিক শামসের গাজীকে মোকাবেলা করার জন্য কুকি সৈন্যদের 2টি শক্তিশালী অভিযান দল পাঠান, কিন্তু শামসেরের অসাধারণ রণকৌশল ও বীরত্বের কাছে 2টি অভিযানই ব্যর্থ হয়। শামসের গাজী ত্রিপুরার রাজধানী উদয়পুর দখল করেন। এরপর তিনি আগরতলা যান এবং নবাব মীর কাসিমের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করার প্রচেষ্টা চালান, কিন্তু মীর কাসিম শামসেরকে আলোচনার জন্য মিথ্যা আমন্ত্রণ জানান এবং তারপরে আহ্বানে সাড়া দিতে গিয়ে 1760 সালে শামসের গাজী নিহত হয়। এভাবে কৃষ্ণমাণিক্য তার হারানো রাজ্য পুনরুদ্ধার করেন। 1905 সালের বঙ্গভঙ্গের সময় কুমিল্লা শহরে গুলিবর্ষণে একজন মুসলমান নিহত হলে পুরো কুমিল্লা জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা বিস্তৃত হয়। 1921 সালের 21 নভেম্বর দেশব্যাপী হরতাল পালনের প্রস্তুতি গ্রহণের সময় এখানে কাজী নজরুল ইসলাম দেশাত্মবোধক গান রচনা করেন এবং প্রিন্স অফ ওয়েলসের ভারত সফরের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। এই সময় দেশের জাতীয়তাবাদী সংগঠন অভয়াশ্রম একটি বিপ্লবী প্রতিষ্ঠান রূপে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধী এই সময়ই কুমিল্লা সফর করেন। 1971 সালে 14 গ্রাম উপজেলার মোহিনী গ্রামে 4000-এর বেশি কৃষক একটি ভূমি রাজস্ব করের বিরুদ্ধে বিদ্রোহ করে। ব্রিটিশ গুর্খা সৈন্যরা সমবেত কৃষক জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করলে 4 জন নিহত হয়। 1932 সালে লাকসাম উপজেলার হাসনাবাদে আরেকটি কৃষক সমাবেশে পুলিশ গুলি চালালে 2 জন নিহত হয় এবং বহু সংখ্যক আহত হয়। 1931 সালের 14 ডিসেম্বর ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ের 2 ছাত্রী সুনীতি চৌধুরী ও শান্তি ঘোষ গুলি করে ম্যাজিস্ট্রেট মিস্টার স্টিভেন্সকে হত্যা করে। স্বাধীনতা আন্দোলনে কোনো নারীর অংশগ্রহণ সেবারই প্রথম ঘটে। কুমিল্লা যেসব স্থান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যার চিহ্ন বহন করে চলেছে সেগুলো হলো লাকসাম, কুমিল্লা ক্যান্টনমেন্ট, হোমনা, বেলতলি ও রসুলপুর। এছাড়াও বেতিয়ারা, মুজাফরগঞ্জ, নাগাড়িপাড়া, ক্যান্টনমেন্ট, কৃষ্ণপুর, ধনঞ্জয়, দিলাবাদ ও লাকসাম বিডি ফ্যাক্টরি এলাকায় গণকবর পাওয়া গেছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, বেতিয়ারা পুলিশ লাইন, ক্যান্টনমেন্ট, লাকসাম পলিটেকনিক ইনস্টিটিউশন এবং হারাতলিতে শহীদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধ রয়েছে। এছাড়া যুদ্ধের সময় বহু মুক্তিযোদ্ধাকে ধরে এনে 14 গ্রাম হরিশচুর ব্রিজের ওপর নৃশংসভাবে হত্যা করা হয়। অনেক মুক্তিযোদ্ধাকে বস্তার ভেতরে ভরে বস্তার মুখ বন্ধ করে ব্রিজের উপর থেকে খালের পানিতে ফেলে দেওয়া হয়। তাদের একজনও বাঁচতে পারেননি। কুমিল্লার নাঙ্গলকোট থানার চেহরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা ডক্টর লুৎফর রহমানের বাড়ি থেকে 2 জন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে যায় রাজাকাররা। তাদের একজন পালাতে সক্ষম হলেও আরেকজনকে নৃশংসভাবে হত্যা করে রাজাকার বাহিনী। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা। কুমিল্লার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের। উপমহাদেশের অন্যতম প্রাচীন সড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কুমিল্লা শহরের মধ্য দিয়ে অতিক্রম করেছে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা শহরের পাশ দিয়ে গেছে। রাজধানী ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 95 কিলোমিটার। সড়ক অথবা রেলপথের মাধ্যমে ভ্রমণ করা যায়, তবে রেলপথে ঢাকা থেকে কুমিল্লা যেতে মোট 197 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। স্থানীয় প্রশাসন RHD, LGED ও সিটি কর্পোরেশন সকল রাস্তা তদারকি করে থাকে। কুমিল্লাতে RHD এবং LGED-র আঞ্চলিক সদর দপ্তর রয়েছে। কুমিল্লায় একটি অব্যবহৃত বিমানবন্দর রয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা যুদ্ধবিমান ওঠানামা করার জন্য বানিয়েছিল। শিক্ষা।
আগে কুমিল্লাকে বলা হতো শিক্ষা নগরী। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা শহরে অবস্থিত। কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা এই বোর্ডের অধীনে পরিচালিত হয়। আগে সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছিল। সাম্প্রতিককালে আলাদাভাবে চট্টগ্রাম ও সিলেট শিক্ষা বোর্ড গঠিত হয়েছে। বর্তমানে কুমিল্লায় শিক্ষার হার 60.02%। 2011 সালের শিক্ষা জরিপ অনুযায়ী উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ: রিয়াজ হোসাইন খান, 1997, বিশিষ্ট আইনজীবী। মহাস্থবির শীলভদ্র, 529-654, বৌদ্ধশাস্ত্রের একজন শাস্ত্রজ্ঞ, দার্শনিক, নালন্দা বিহারের প্রধান। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, 1834-1904, লেখিকা, নারী শিক্ষার অগ্রদূত, দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা নওয়াব, ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। কামিনী কুমার দত্ত, 1878-1858, সাবেক প্রতিমন্ত্রী। ধীরেন্দ্রনাথ দত্ত, 1884-1971, সাবেক আইনমন্ত্রী, ভাষা আন্দোলনের অংশগ্রহণকারী ও 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদ। ভাষাবীর ও মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ, 1920-2005। ওস্তাদ আলী আকবর খান, 1922-2009, শাস্ত্রীয় সঙ্গীত জগতের একজন অন্যতম পরিপূর্ণ সঙ্গীতজ্ঞ। কাজী জাফর আহমেদ, 1939-2015, সাবেক প্রধানমন্ত্রী। আব্দুল মান্নান বীর উত্তম, 1940-1971, চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ আব্দুল মালেক বাংলাদেশের অন্যতম একজন ইসলামী ফিকা শাস্ত্রবিদ। মোহাম্মদ নুরুল আমিন বীর উত্তম, চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান। মুজিবুল হক মুজিব, 1947, সাবেক রেলপথ মন্ত্রী। আ হ ম মোস্তফা কামাল, 1947, অর্থমন্ত্রী, 2014-15 মেয়াদে আইসিসি সভাপতি। শিবনারায়ণ দাস, মুজিব বাহিনীর সদস্য। খন্দকার মোশতাক আহমেদ, 1978-1996, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক মন্ত্রী ও মুজিবনগরে গঠিত প্রথম মন্ত্রিসভার সদস্য। অধ্যক্ষ আফজাল খান অ্যাডভোকেট, 1945। প্রথিতযশা রাজনীতিবিদ ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। সমাজসেবক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশের 14তম রাষ্ট্রপতি। মহেশচন্দ্র ভট্টাচার্য, 1854-1944, শিক্ষাবিদ ও গবেষক। ফজলুল হালিম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর। ডক্টর শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, 2013 থেকে বর্তমান উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মনিরুল নজরিল ইসলাম তামিজি স্যার, রাষ্ট্র সমাজ চিন্তক, মৌলিক লেখক ও কেন্দ্রীয় চেয়ারম্যান জাতীয় মানবাধিকার সোসাইটি। সাহিত্যিক বুদ্ধদেব বসু, 1908-1974, বিখ্যাত বাংলা কবি, ঔপন্যাসিক, অনুবাদক ও সম্পাদক। আহমেদ উল্লাহ, 1981, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গীতিকার। আব্দুল কাদের, 1906-1984, গবেষক, কবি ও সম্পাদক। সঙ্গীত শচীন দেব বর্মন, 1906-1975, এস ডি বর্মন নামে পরিচিত, গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক। জানে আলম চৌধুরী, 1884-1967, তবলাবাদক। ওস্তাদ মোহাম্মদ হুসাইন খসরু, 1903-1959, ক্লাসিক্যাল সঙ্গীতের গায়ক ও সুরকার। হিমাংশু কুমার দত্ত, 1908-1944, সুরকার ও গায়ক। রাহুল দেব বর্মন, আর ডি বর্মন নামে পরিচিত, এস ডি বর্মনের ছেলে, সুরকার ও সঙ্গীত পরিচালক। সুরেন্দ্র নারায়ণ দাস, সুধীন দাস, ব্রজলাল অধিকারী, গণসঙ্গীত শিল্পী ও শহীদ। অলকা দাস, শিল্পী আসিফ আকবর।